আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করুক। দিনের একজন উদীয়মান তরুণ দায়ী, এই দেশে আবু তহা আদনানের মতো দায়ী খুব দরকার। আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন, আবু তহা আদনান কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সে কখনো পড়াশোনাও করে নাই। সে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে রংপুর থেকে, এবং তার জীবনের 10টা বছর সে ক্রিকেট খেলেছে। অনূর্ধ্ব 19-এ সে ক্রিকেট খেলে সেখান থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার তার একটা ভালো সুযোগ ছিল। সেখান থেকে আবু তহা আদনান যখন বুঝতে পেরেছে, আমি তো একজন মুসলিম, আমার জীবন যৌবনের শক্তিগুলো তো ইসলামের জন্য কাজে লাগানো দরকার, আমি ক্রিকেট খেলে আমার জীবন যৌবনের শক্তি নষ্ট করছি, তখন সে ফিরে এসে তার ট্র্যাক পরিবর্তন করেছে। অথচ সে যদি তার ট্র্যাক পরিবর্তন না করত, আজকে হয়তো তাকে গুম হতে হতো না, আজকে তার পরিবারকে কাঁদতে হতো না, আজকে হয়তো সে তামিম, মাশরাফি, সাকিবদের মতো ভালো একটা পর্যায়ে চলে যেত। আর এই দেশে ইসলামিক সেলিব্রিটি হলে তার কোনো কদর নাই, বা ইসলামপন্থী কোনো মানুষ যদি এই দেশে ক্ষতিগ্রস্ত হয়, একই সময়ে যদি এই দেশে কোনো নাট্যকর্মী বা সিনেমার অভিনেতা অভিনেত্রী ক্ষতিগ্রস্ত হয়, দেশের অধিকাংশ মানুষ সিনেমার অভিনেতা অভিনেত্রী ক্ষতিটাকে দেখবে, ইসলামপন্থী যে ক্ষতিগ্রস্ত হবে তারটা দেখবে না। রিসেন্টলি আমরা এর প্রমাণ তো পেলাম, একজন সিনেমা অভিনেত্রী সে কোথায় রাত্রে মদ খেয়েছে, কি করেছে না করেছে, এটা নিয়ে সবাই খুব মাথা ব্যথা। সে তার বাসায় রাত 12টার দিকে সংবাদ সম্মেলন করবে, শত শত সাংবাদিক সেখানে ভিড় করছে, অথচ আবু তহা আদনানের স্ত্রীর একটা বক্তব্য একজন সাংবাদিক নিতে চাচ্ছে না। এখন যখন এগুলো আমরা খুব ভাইরাল করে দিয়েছি, তখন কিছু কিছু সংবাদকর্মীরা সেখানে গিয়েছে, ভাইরাল হওয়ার আগে কেউ তার কাছে যায় নাই। আর একটা ব্যাপার হচ্ছে, যেই দেশে জ্ঞানীর কদর নাই ওই দেশে জ্ঞানী জন্মায় না, যেই দেশে মুফাসসির কোরআনের কদর থাকবে না সেই দেশে আর বিশ্ববিখ্যাত মুফাসসির জন্মাবে না, যে দেশে শাইখুল হাদিসের কদর থাকবে না ওই দেশে নতুন আর ওই প্রজন্মের ভালো শাইখুল হাদিস জন্মাবে না। এটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে যদি আমরা কৃষকের কৃষির কদর না দেই, তাহলে নেক্সট ইয়ার পরবর্তী বছর সে আর কৃষি করবে না। আপনি আমি একটা কাজ করছি, যদি জাতি এদেরকে আমাদেরকে কদর না দেয়, আমরা যদি উপযুক্ত সম্মান, উপযুক্ত বেনিফিট আমরা না পাই, আমরা এটা ছেড়ে দেব, করব না। তো আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের তরুণ যুবকেরা তারা ইসলামিক ব্যক্তিত্বদের কদর খুব বেশি দিতে জানে না। আর এই দেশে যখনই যুবক তরুণেরা কোনো ইসলামিক ব্যক্তিত্বের প্রতি ঝুঁকবে, বিশেষ কোনো মানুষের কথার দিকে যখন যুবকেরা ছুটবে, কারো কথায় প্রভাবিত হবে, তখনই তার উপরে গায়েবীভাবে কোনো একটা বিপদ চলে আসবে। আপনি খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেখেন, কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে আপনি কথাটা না নিয়ে খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে 1980 সালের আগ পর্যন্ত ব্যক্তি দেলাওয়ার হোসেন সাঈদীর মাহফিলে কিন্তু কোনো বাধা আসতো না। 1980 সালের পরবর্তী সময়, ওই সময় থেকে যখন যুবকেরা দলে দলে ঢলে ঢলে তার মাহফিলে জমেছিল, এরপর থেকেই প্রতিটা গভর্নমেন্ট বা প্রত্যেক সময় প্রত্যেক জায়গা থেকে তার মাহফিলে বাধা এসেছে। মামুনুল হক ওয়াজ করে আজকে প্রায় 12-15 বছর হয়ে যাচ্ছে, তার মাহফিলে বাধা এসেছে তখন যখন যুবকদের বিরাট একটা অংশ তার দিকে ঝুঁকে যাচ্ছে। মিজানুর রহমান আজহারি ওয়াজ করে 2012 সাল থেকে, কয়জন চিনে? আপনি এখনো ইউটিউবে সার্চ করলে তার অনেক পুরনো বক্তব্য পাবেন, কিন্তু তার উপরে বাধা এসেছে তখন যখন এদেশের যুব সমাজের বিরাট একটা অংশ তার দিকে ঝুঁকে গিয়েছে। আবু তহা আদনান কতদিন ধরে আলোচনা করে, কিন্তু যখনই যুবকেরা একটু একটু করে তাকে গ্রহণ করা শুরু করেছে, তখনই তাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। তার মানে এখানে মূল টার্গেট কোনো দল না, মূল টার্গেট কোনো মাজহাব না, মূল টার্গেটটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্বারা ইসলাম লাভবান হচ্ছে, ওই ব্যক্তি যার দ্বারা যুব সমাজ দিনের পথে আসছে। আজকে যুব সমাজ যদি প্রপার দিনের পথে চলে আসে, তাহলে এদেশে নোংরা রাজনীতির ভিত কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি যত দলই বলেন না কেন, আমি দলগুলোর নাম নেব না, আপনি দেখেন এই দলগুলোর মধ্যে দলগুলোর মূল শক্তি কিন্তু তরুণ এবং যুবক,
হরতাল মারামারি মিছিল মিটিং ছাড়া তো আমাদের বাংলাদেশে কোনো দল হয় না। আর এই হরতাল মারামারি মিছিল মিটিং কিন্তু বুড়োরা করে না, করে যুবকেরা। এখন যুবকেরা যদি দিনের পথে চলে আসে আদনানের কথা শুনে, আজহারের কথা শুনে, মামুনুল হকের কথা শুনে, তাহলে এই মিছিল মিটিং, হরতাল মারামারি, পিকেটিং এগুলো করবে কে? রাজনীতিটা করবে কে? টিকবে না তো। তো এই জন্য মূল টার্গেট হচ্ছে যুব সমাজকে দিনের পথ থেকে ফেরাতে হবে। এজন্য যুবকরা যার কথার দিকে আসবে তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে।